নমস্কার বন্ধুরা, লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে এবং এই লোকসভা ভোট নেওয়ার জন্য যে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে ভোটকর্মী, সেই ভোটকর্মীদের প্রশিক্ষণও ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে। বিশেষত যে সমস্ত জেলায় ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের ইলেকশন রয়েছে সেই সমস্ত জেলায় প্রশিক্ষণের প্রায় ফার্স্ট ট্রেনিং কমপ্লিটও হয়ে গেছে। তো বন্ধুরা, প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থাকে যে এই যে হাজার হাজার ভোটকর্মী ভোট নিয়ে থাকেন, এই ভোটকর্মীদের সাম্মানিক কত দেওয়া হয়, অর্থাৎ এই ভোট প্রক্রিয়ার কাজ করার জন্য ভোটকর্মীরা কত টাকা পান। তো এই 2024 সালের লোকসভা ইলেকশনে দেশের ভোটকর্মীরা কত টাকা করে পাবেন সেই নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। এই লোকসভা নির্বাচন পরিচালনা হয় সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে। তো এই বছর ভোটকর্মীদের জন্য যে সাম্মানিক ডিক্লেয়ার করা হয়েছে সেন্ট্রাল ইলেকশনের কমিশনের তরফ থেকে, এখানে দেখুন অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি, সেখানে দেওয়া রয়েছে। দেখুন, ভোটকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের পদাধিকারী থাকে, যেমন সেক্টর অফিসার, মাস্টার ট্রেনার, তারপর বুথের মধ্যে যারা থাকে তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, তারপর থার্ড পোলিং। তো এইভাবে বিভিন্ন ভোটকর্মীদের জন্য বিভিন্ন রকম রিমুনারেশন রয়েছে। তো এবার দেখে নেওয়া যাক, প্রথমেই রয়েছে সেক্টর অফিসার, তাকে দেওয়া হয় এককালীন 5,000 টাকা, মাস্টার ট্রেনারকে দেওয়া হয় 2,000 টাকা। এবার যারা বুথের ভেতরে থাকে, অর্থাৎ প্রিসাইডিং অফিসার থেকে নিয়ে পোলিং অফিসার, তাদের জন্য পার ডে হিসেবে থাকে। তার কারণটা কি? তার একমাত্র কারণ হচ্ছে তাদের কিন্তু একদিনের কাজ নয়, তাদের একাধিক দিনের। প্রথম হচ্ছে তাদের ফার্স্ট ট্রেনিং হয়, সেকেন্ড ট্রেনিং হয়, যারা প্রিসাইডিং অফিসার থাকে তাদের থার্ড ট্রেনিংও হয়, তারপর পোলিং ডে এবং পোলিং P-1 ডে, অর্থাৎ ভোটের আগের দিনকার। এই নিয়ে টোটাল যারা পোলিং পার্সোনাল থাকে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, তাদের কিন্তু 4 দিনের ডিউটি থাকে, এবং যারা প্রিসাইডিং অফিসার তাদের কিন্তু 5 দিনের ডিউটি থাকে। সেই হিসাবে তাদের দিন অনুযায়ী সেই যে সাম্মানিকটা সেটা ঘোষণা করেছে। তো যারা প্রিসাইডিং অফিসার অর কাউন্টিং সুপারভাইজার বা রিসেপশন সুপারভাইজার, তাদের জন্য 350 টাকা পার ডে রয়েছে, এবং যারা পোলিং অফিসার তাদের জন্য 250 টাকা পার ডে। যারা ক্লাস 4 বা MTS রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, তাদের জন্য 200 টাকা পার ডে। তারপর প্যাকেজ লাঞ্চ অর লাইট রিফ্রেশমেন্টের জন্য রয়েছে 150 পার ডে। তারপর ভিডিও সার্ভেলেন্সের জন্য আলাদা রয়েছে, মাইক্রো অবজারভারে রয়েছে 1,000 টাকা, অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভারে রয়েছে 7,500 টাকা। এই নিয়ে টোটাল 9টা ক্যাটাগরির জন্য 9টা যে অনারিয়াম সেটা ঘোষণা করেছে চিফ ইলেকশন কমিশন। তো এবার বন্ধুরা, আমরা একটা অনুমান করতেই পারি যে সেখানে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসাররা কত পাবেন। সেখানে দেখুন, যেমনটা বললাম যে প্রিসাইডিং অফিসার 350 টাকা পার ডে যদি পান, তাহলে সেই হিসেবে তাদের ডিউটি থাকছে মোট প্রায় 5 দিন। সেই হিসেবে 350কে 5 দিয়ে গুণ করে কত হতে পারে সেটা একটা অনুমান করে নিতে পারেন। এবং যে লাঞ্চের ব্যাপারটা, লাঞ্চের জন্য ধার্য করা হয়েছে 150 টাকা করে। ট্রেনিং চলাকালীন যদি লাঞ্চ প্রোভাইড করে থাকে তাহলে ওই ট্রেনিংয়ের 3 দিনের লাঞ্চের টাকা পাবেন না, কিন্তু যে ভোটের 2 দিন সেই 2 দিনের লাঞ্চের টাকা পাবেন। এবার যারা পোলিং অফিসার রয়েছে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, তাদের ক্ষেত্রে রয়েছে 250 টাকা করে। এদের ডিউটি হচ্ছে 4 দিন, কারণ 2 দিন ট্রেনিং এবং 2 দিন রয়েছে ভোটের ডিউটি। অর্থাৎ এই 250কে 4 দিয়ে গুণ করলে কত হয় সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবং তার পাশাপাশি লাঞ্চের টাকাটা এক্সট্রাভাবে পাবেন। তার কারণ হচ্ছে, যদি 4 দিনেরই লাঞ্চ প্রোভাইড না করে থাকে তাহলে টোটাল 4 দিনের 150x4 দিয়ে যাওয়া হবে, সেটা পাবেন। আর যদি ট্রেনিংয়ের সময় লাঞ্চ প্রোভাইড করে থাকেন তাহলে শুধুমাত্র ভোটের ডিউটির জন্য ওই 2 দিনের লাঞ্চের টাকা পাবেন। এই হিসাবে প্রত্যেকটা পোলিং পার্সোনাল পেমেন্ট পেয়ে থাকেন। তো আশা করছি বন্ধুরা, আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন যে ভোটের ডিউটি করার জন্য ভোটকর্মীরা কত টাকা করে পান। এখানে যারা প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার রয়েছে তাদের ডে হিসেবে রয়েছে, এবং যারা সেক্টর অফিসার, মাস্টার ট্রেনার রয়েছে তাদের এককালীন একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছে। তো ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যাওয়ার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।